না, আমি যাব না। টাকা আমার চাই, নইলে জমি। তোর ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? তুমি আমার এত বড় সর্বনাশ করলে মেজো ভাই, তুই কি চাস বলতো? তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো, আমার স্বামীকে ফিরিয়ে আনো। এটা কি একটা মগের মূল্যক নাকি? ব্রিটিশের রাজত্বে কি থানা পুলিশ সব উঠে গেছে? এসডিও সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। বাকুলিয়ার মিয়ার বেটার তো এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। তাই তো হরিহর, কথাটা নিয়ে আমিও কদিন ধরে ভাবছি। আচ্ছা, মিয়ার বেটা যদি তালুকটা নাই কেনে, তাহলে তো আমাকে অন্য খদ্দের দেখতে হয়। বিলক্ষণ কর্তা, এতগুলি জমিন দিয়ে তালুক আপনার, মুখের কথা তো আর বেচা কেনা হইব না? নগর টেকা পাই পাই কইরা বুঝা পাইলে তবে তো। আমি বলি কি কর্তা, বাকুলিয়ায় একটা খবর পাঠাইলে কেমন হয়? ও ঠেকা, তালুকটা কি আমার গলায় আটকেছে যে ওটা বেচার জন্য আমাকে মিয়ার বেটার পিছনে ঘুরে বেড়াতে হবে? আমি ঠিক করেছি, আমি আর দুদিন দেখব, বুঝলে? এর মধ্যে যদি বাকুলিয়ার কোন লোক দেখো তো কি যেন আসছে। কই, কোথায় কি আছে কর্তা? তোমার চশমাটা এখনো পাল্টালে না? এই নিয়ে তুমি ওই খাতে কত টাকা নিয়েছো সব আমি লিখে রেখেছি। আইজা কর্তা, আরেকবার যখন টাকা দিবেন তখন অবশ্যই পাল্টাম। হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই কইছেন দল মশাই, আমাকে মতো মানুষগুলো কোনোদিন কিছুই হইব না। যাক, এতদিন পর তবু বাকুলিয়ার একজন মানুষের সাক্ষাৎ পাওয়া গেল। তাহলে কু হঠাৎ কি মনে করে বিপদে পড়ে যে এসছো তা বেশ বুঝতে পারছি। বিপদটা কি? বিপদে না পড়লে আপনার কাছে কেউ আসে না দল মশাই? আসে আসে, বিপদে না পড়লেও ওই বাকুলিয়ার মানুষ তাতলিতে আসে। বাকুলিয়ারা কে ছিল আপনার কাছে? আগে সেসব কথা, তা তুমি কি জন্য এসছো তাই বলো তো। আমারে কিছু টাকা দিতে হবে দল মশাই, না করতে পারবেন না। আমি ধরে নিয়েছি আপনার কাছে এলে টাকা পাবো। টাকা মানে? না না, এখন আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় দল মশাই। আমি আপনার কাছে টাকা ধান নিতে আসি নাই, আইছি জমি রেহান দিতে। জমি রেহান দিতে? জমি রেহান দিয়ে হঠাৎ টাকার দরকার হলো কেন? আপনি কিছু হলেন নাই? ওই বাকুলিয়ার মিয়ার ঢোলের বাড়ি তালতলিতে শোনা যায় নাই? হ্যাঁ, এরকম অনেক কিছুই শোনা যায়, তবে ওইসব শুনতে গেলে ব্যবসা করবো কখন? তা তোমাদের মিয়ার বেটা কি বলে? খাজনা শোধ না দিলে জমি করক করব, বিদায় চাষাবাদ করবো। সাইফ সনের খাজনা দল মশাই এক লোকে চায় বুঝছে? আপনি করে সাইফ সনের খাজনা যদি এক লোকে একবারে দিতে হয়। এসব দুঃখের কথা শুনতে চাই না। কথা লেকুকে টাকাটা দিয়ে দাও। ক
কত দিমু? হিসেব মতো যা আসে তাই দেবে। দলমশাই, আমি 14 ঘন্টা জমি রেহান দিমু। বুঝছি কর্তা। অহনে যে বাস্ক থেকে টাকা লইতাছ, ওই টাকা আবার এই বাস্কেই ফিরাইব। মাইনে? বুঝবা না, বুঝবা না, কঠিন কথা। বুঝাম বলে কালি লাগাও, হিসাব দিয়া টাকা নিয়ে যাও। মিয়ার বেটা মনে করছে কি আমরা কি গরু ছাগল যে পেঁয়াজ আমাকে দূর দূর করে খেদাই দিল? সে হইলো বাতুলিয়ার মাতা। আমরা গেলাম তার হাত পা ধরতে, উল্টা সে আমাকে খিচানি দিল। আরে কয় আমি দুই বিয়া করছি কেন? আচ্ছা তোমরাই কও, এটা কোনো কথা হইলো? বিয়ার লগে খাজনা সম্পর্কটা কি? এইটা বুঝলা না কসির ভাই? আরে বিয়ার আলাপ তুই লাহে অন্য আলাপে গেল গা। আরে পারলে তো বিয়া তুমি আরো ধ্যান করো। কি ফজলের ভাই বিষয় কইছি না? ঠিক কথা কস নাই, যাগ প্যাডে নেই ভাত, গতর নেই কাপড়, তাকে একটার বেশি বউ থাকুন উচিত না। ওই মেয়ারা এইখানে আমরা কসির বউ নিয়ে আলাপে লিখে আসছি। ব্যাককল ব্যাককল সব ব্যাককল। এনে কয় সোনা তুই আসো নাকি? আরে মিয়ার বেটা আমাকে যে কুত্তা বিলায়ের মতো তার কাছারি থেকে খাদায় দিল, এর মানে বুঝছস তোরা? কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝছি। আর তলবন করে কাম হইব না। মানে কি কইতে চাস তুই? মজু ভাই, তোমার লঞ্চ যখন ঝরে পড়ে তখন কি তুমি ফাল দিয়ে পানি দিবো? না, প্যাঁচ মারিস না, কথার মধ্যে প্যাঁচ মারিস না, যা কইবি সেটা করে কর। মজু ভাই, জ্বরের লোকে যুদ্ধ করে তুমি লঞ্চ বাঁচাও, পাসিঞ্জার বাঁচাও, আমি বই হইলে একটা যুদ্ধ করতে হইব। যুদ্ধের কথা কি কয় আছে? লেকুর ভূত হাজেমের ঘাড়ে ভর করছে, ও মিয়ার বেটার লগে লড়তে চায়। লালার ওই সারার উপায় নাই, আর কদিন আমরা পেঁয়াজা গোলা ঠিক কোথায় খামো? তোমরা মিয়ার বেটার সাথে লড়তে চাও, সে শক্তি তোমাদের আছে? সে সময় কি আমাদের হয়েছে? হাসেবের কথাই কান দিও না মাস্টার, রক্ত গরম তো তাই খালি সন বন করে। ক্যান্ডল ভাই, হাসেমের কথাটা একেবারে ফালাইয়ে দিও না। মাস্টারও বোধ করে দিন টেয়ার পাইছে, মেয়ার বেটা ঠিকই বের আমাকে গ্রাম ছাড়া করবো। গ্রাম যদি আমাকে ছাড়তেই হয় তাইলে দেখো, আমার মনে হয় তোমরা অযথাই অনেক দূর ভাবছ, সে সময় কিন্তু এখন আসেনি। মেয়ার বেটা কিন্তু এ কথা তোমাদের কখনো বলেনি যে সে তোমাদের গ্রাম ছাড়া করবে। বুঝছি বুঝছি, মেয়ের বাটার লোকের মাস্টারের তলে তলে একটা রফা হয়েছে। হাসিম আসো, তোমরা এসে পড়ো। মাস্টার হনার আমগো মানুষ না, কসির ভাই, হত হরি ভাই, মজু ভাই, আসো। আসবো না, আমি চল না। দুঃখ নিও না মাস্টার, ডরে অগু বুক কাঁপতেছে, তাই কোন দিশা নাই। ওরা আমাকে ভুল বুঝতে শুরু করেছে, মেয়ের বেটার সাথে ওরা লড়তে চায়। লড়তে একদিন হয়তো হবে, কিন্তু সে সময় তো এখনো আসেনি। একথা আমি ওদেরকে কি করে বোঝাই? লেগু কইলাম কাম একেবারে খারাপ করে না, এই আমা হোক গাইজা লইয়া একটা কেলেঙ্কারি হইল কইলাই না। মিয়ার বেড়া অমন একটা তোরটা যা গাই তার গোয়াল থেকে বাইর কইটা দিল, লাল টকটকা গাই বাস উদ্যা কি সুন্দর গো, দুধটা কত ঘন কি গো, গাড়ি তোমার পছন্দ হয় নাই? তোর মা কাছে? হ্যাঁ কাছে। হ্যাঁ সোপাটারে বন্ধ কর, যত ইচ্ছা করো দুধ খাগিয়ে আমার বিরক্ত করিস না, যা আমার মন মেজাজ বহুত খারাপ আছে। আমি কিছু কইলে তো তুমি বিরক্ত বুঝি তো, খেলা খেলো মেয়ের বাড়ির কাছে ঝাল ঝাড়ো আমার উপরে। কথাটা তুই এবারে মিথ্যা করিস নাই, এইবার ঠিক করছি মিয়ার বেটার ঠেলা আমি অন্যভাবে সময় দেব। কি কও? শোনো, ছোট মুখে একখান বড় কথা কই, আর যাই করো মিয়ার বেড়ার লগে চালাকি করো না। মিয়ার বেটা তোমার ছাইড়া দিলে ওই বাকুলিয়ার মাইনষে তোমার সিরা খাইবো। আমার বউ দেখি আমার তো বুদ্ধিমান। দাদুর মা হাত হয়ে আমার বড় ভালো লাগতেছে। তো দাদুর মা একখান কথা কি জানোস? মিয়ার বেটা যদি এবার নিজের থেকে না ডাকে আমি কইলাম তার কাতারিতে দেখাচ্ছি না। রমজান ভাই, ও রমজান ভাই, কেন রে? ওই যে আয়া পড়ছে তোমার ডাক। ও কালু, আয় 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 ভাই, আয় 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 কাছে আয়। কেমন আছো ভাই? খবর কি? হাওয়া কোন পক্ষে খেলে? মনে তো হয় তোমার পক্ষেই। হ্যাঁ বড় শান্তি দিলি ভাই, বড় শান্তি পেলাম। তো
মিয়ার বেটার রাগ কমছে না? রাগ না কমলে তোমার ডাক পরে, বুঝো না? বিশ্বাস দাও রঞ্জন ভাই, তোমার ছাড়া তার চলবো না। বড় শান্তি লাগলো, বড় শান্তি লাগলো রে কালু। কালু, ও কালু, মেয়ের বেটায় আমার কথা কিছু জিগেছে? সেটা মেয়ের বেটার মুখ থেকে শুনবা? হ্যাঁ, সতীনের গুসা বাদ দিয়া অহন চলো কাছে দিতে, চলো। কি আর গুসা? সতীনের গুসা। কি অদ্ভুত কথা বলছ তুই, হ্যাঁ? বড় মজা লাগলো। ও দাদুর মা, আমি একটু ঘুরে আইতাছি, চল চল। দেখুন না, ঘটনাটা কি রে? উকা থেকে ধোঁয়া বাজে গেছে, বুঝলো? কই গেল আমি আগম অবস্থা? আমার কলিজা কাঁদতেছে। তোমার কলিজার কথা ছাড়া, ওটা তো খালি কাঁদতেই জানে, আসল কথা কও। কি হয়েছে? আরে ভাই দেখ আসো না কে, আরে লেকু হুজুরের লগে কি বেয়াদবি করছে কও না। কি কম নাই সাহ, সিধা কাছারিতে দুইটা সিনহা টান কইরা হুজুরের সামনে গিয়া খাড়াইলো, কোনো আদাব সালাম পর্যন্ত নাই। হুজুর জিগাইলো কি চাও, তারও কোনো উত্তর নাই। সিধা এক মুঠি টাকা হুজুরের চক্ষের সামনে গদ্দির উপর ফেকতে পারলো। টাকা খাজনা, 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 লেকু খাজনা দিয়ে গেল। তাই আর কইতাছি কি, পাত্তা লাগা তো এতগুলি টাকা লেকু পাইলো কোনে? আচ্ছা, যেখান থেকে পাই তাতে আমগো অসুবিধাটা কি? আমরা খাজনা পাইছি, ব্যাস মিটে গেল ঝামেলা। এই জন্যই নাই, ঠিক আছে, তোর কিছু করতে হইব না, ওই শিয়ালের কাটাই আমি হাত দিব। তা হুজুর গেল কই? হ্যাঁ, কটমট কইরা বাইরে গেল গা। নায়েব সাহেব, আজকে কইলাম হুজুরের মনটা খুব ভালো আছিল, তো খারাপ আছিল না। তুমি কেমনে বুঝলা যে অত খারাপ আছিল না? আপনি আসনের আগে আমার লগে আদায় পত্র নিয়ে আলাপ করতে আসিলেন। হ্যাঁ, দয়াল মশাইয়ের বাইনার টাকাটার ব্যবস্থা না হওয়ান পর্যন্ত হুজুর বড়ই পেরেশানির মধ্যে আছেন। তা তো থাকুন, এরই কথা। আরে এটা তো খালি তার ইজ্জতের সামাল না, আরে এইটা হইতাছে এই পুরা মিয়া বাড়ির ইজ্জতের সওয়াল, বুঝছো? এই টাকার ব্যবস্থা কেমনে কি করবে তোমার কিছু কইছি না? তা আমার কিছু খুলা খাইলা কয় নাই। তয় টাকার যে একটা ব্যবস্থা উনি করতে পারছেন এইটা আমি টের পাইছি। হ্যাঁ, ককি কি ব্যবস্থা, কি ব্যবস্থা করলেন হুজুর? ওই মিয়া গমসা, এই খাজনা পত্র আদায় তো শুরু হয়নি না? তাহলে টাকা পয়সার কি ব্যবস্থা করলেন হুজুর? সেটা সময় মতো তুমি ঠিকই জানতে পারবে, এখন একটু সুস্থির হয়ে বসো তো। আর হুজুর বাইরে থেকে না আসন পর্যন্ত গায়ের কথা কও। হ্যাঁ, গায়ের খবর কও। গাই কোন গাই? ও হুজুরের গাই না? দুটো দেয় ঠিক মতন। আরে মেয়ের বেটার গাই দুধ ঠিক মতন না দিলে রক্ষা আছে, আরে ক্রোক পরানা দিয়া দুধ বাইর করে নেবো না। কাছারি ঘরে তোর কি নয় খারাপ?
এর মধ্যে আমার বুঝ আপদের কি আছে, অন্দরে ভাল লাগে না তাই কাঁচাইতে বেড়াইতে ছিল বেটা ছাগল। এই মিয়াবাড়ির বান্দি কাঁচারি ঘরে বেড়াইতে আসে না, তয় মতলবে আসে। মতলব ঠিক দেখেছিস তো? হ্যাঁ মা, তার অন্দরে আসতে অনেক দেরি হইব। ঠিক আছে, তবু তুই সদর দরজায় দাঁড়িয়ে থাক, আসতে দেখলে আমাকে খবর দিবি কেমন? আচ্ছা মা, মাতাস যা। বুঝা আব্দুল্লাহ, বস। কি হয়েছে বুঝান? বস না, তুমি অমন করছো কেন? বলছি বস। আমি তো দেরি করতে পারবো না বুঝান, মাঝিরা নৌকাল চলে গেছে, এক্ষুনি রওনা হতে না পারলে ভাটা লেগে যাবে। আব্দুল্লাহ তুই তো বাড়ি ফিরছিস, তুই আমার একটা জিনিস নিয়ে যাবি ভাই। কি জিনিস বুঝান? আমার গহনা। তোমার গহনা? এগুলো আমি বাড়ি নিয়ে যাব কেন? মার কাছে দিবি, বলবি আমি রাখতে বলেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝান, তোমার গহনা কেন তুমি? পরে পরে সব কথা তোকে বলবো, এখন আমি যা বলছি তাই শোন ভাই, আমার গহনাগুলো নিয়ে যাবি না বল? ঠিক আছে দাও, কিন্তু ভাই সাহেব জানতে পারলে। কি হলো বুঝান, তোমার গহনা তাহলে গেল কোথায়? তোর দেরি হয়ে যাচ্ছে, তুই বাড়ি যা ভাই। বাড়ি গিয়ে মাকে কিছু বলবো বুঝান। আমি খুব সুখে আছি, খুব সুখে। জানি আম্মা আপনার গয়না কে নিছে? মেয়ের বেটা, মেয়ের বেটা। আম্মা আমাকে বলিসনি কেন? কেন বলিসনি? ধরে আম্মা, ধরে ধরে কিসের ধরে, কিসের ধরে? মেয়ের বেটা, মেয়ের বেটা আমায় দেখতে পালাইছিল এই ডরে। আম্মা দূর হো, দূর হো, দূর হো আমার কাছ থেকে, দূর হো। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। দাও দাও, তুমি নিজে ঘরে যাও।
আমার ছেড়ে দিতে সব নিয়ে দিলি জানা গেল তো ছেড়ে দিতেই হল আরে তুই তার মুখ পুড়ি আমার ঘরে ভিতরে কি করছ ভাইরা কিরে মুখ টেনে এরকম ভাতের পাতিলে মারা রাখছিস কে তোর যে কম কি হয় বুঝি না এই রোদ এই ম্যাগ আরে আইতে দেরি করে ফেলাইছি কেন জিগাবি তো দেরি কেন করছি হলে খুশি হইবি আর রাত থাকবো না তোর ফোন কার একখান করছি ভুঁয়ার ব্যাটার কাছে দিতে গিয়া বাপের ব্যাটার মতো সাজামি দায় দিয়েছি আরে হ পুরা সাইশনের খাজনা মিয়ার ব্যাটার মুখের উপরে ফেক্কা মারছি অন আহুক দেহি জমি কোরক করবা তোতা ভাঙ্গা হলাম না কিরে টাস ক্যামেরা খারাপ হইলি কে কিছু ক চারশনের খাজনা সব দিনে এত টাকা পাইলে কই তালতলির দল মশার কাছে জমি রেখান দিছি দুই ফোঁটা আবাদে জমি সেইটাও রেহান দিলা খাইবে কি তোমার খালি খাও না খাও তিনস্ত খালি সাদা সাদা ভাত ইজ্জত বোঝাও ইজ্জত ওইটা না থাকলে মহিলাও শান্তি নাই তোমার তো খালি লক্ষ্য করিস না আমার লগে মনে করছে ব্যক্তি লহান আমিও যাবো মিয়ার ব্যাটার পায়ে ধরছে ওই বদমাই সম্রানের মত আজইছে আরে আমি মরব না এই যে মুগুরের মতো আপ এই আপ দিয়ে বহুত কামাই করার পারি কারো দাঁড় দাঁড়ি নামি কারো খাইও না পিন্ধিও না যাও হন যা এই পোটলার ফোনে কিছু কদমার বাতাসে দিয়া ওই হুনমতিরে দিয়া যা কে অরে দিম কেন হুনমতি আমকো কেডা ওই নষ্ট মেয়েদের লগে তোমার এত দরদ কেন আমরি কে হুনমতিরে তুই ঠিকই করছি সারা দিন যত মরার খাটনি ওহান তো এবার তার পিয়ারের মাইছি সেইটাও আমার করতে হইবে কেন আমি কোন কিসে হত্যাকারের বেশি আমি হামিদ ব্যাপারে পুলে সঙ্গে সাঙ্গা বাংলো কে দুই দুটো বড় তার তিন কানে জমি গোলা বড়া ধান 50 টাকা ঘুষ দিয়ে আমার আমার সঙ্গে সমুদ্রে মারতে কি দাও হত্যাকারের বেশি দিয়ে নষ্ট মাই মানুষের পাটি পেয়ে সার লাগে এত তিনি কেন